আমি আমার পিঠিত লাগি থকা এই সালফা নামের যে একটা শব্দ, সেই শব্দটির আমি মুক্তি হওয়া বিচার। অরবিন্দ রাজখোৱা, অনুপ চেতিয়া এটি সাধারণ মানুষ। অনুপ চেতিয়া গোলাপ বৰুৱা হয়ে গেল, অরবিন্দ রাজখোৱা রাজীব রাজকোঁৱৰ হয়ে গেল। ঘোষণায় কইলে যে আমি আলফা ভঙ্গ করল, আমি এটা কোজন কোজন পাবলিক, এজন পাবলিকক আমি কিনা কোবর অধিকার আমার এটা নাই। গতি পাবলিকক হিসাবে যদি কিনা কবলীয় আছে জনগণে কব, আমি কারোর সংঘাতত যাবল নাই। সরকারে বিচারে পরেশ বাহিনী জিয়াই থাকক, পরেশ বাহিনী এটা রাজনীতির অঙ্ক হয়ে পড়ছে। 500,000 যুবকক লগত লৈ স্বাধীনতা অনাটো সম্ভব নহয়। পূর্ণ স্বায়ত্ত শাসন দাবীরে আলোচনার টেবুললৈ আহক পরেশ। আলফার এই যাত্রাটো কেতিয়াও বন্ধ নহয়, সরকারেও বিচারে আলফাটো জিয়াই থাকক। এটা সমস্যা আলফাক লৈ তাইখত রাজনীতিটো চলি থাকে। কোনোবাই বিচারে আলফাক শক্তিশালী হোক, কোনোবাই বিচারে আলফা দুর্বল হোক, কোনোবাই বিচারে আলফাটো ভাগ ভাগ হোক। আলফা এতিয়া রাজনীতির একটা অঙ্ক হয়ে পড়লে, গতি সেইকাৰণে ইয়াক শেষ করা সম্ভব নহয়। কিন্তু আমি যদি বাস্তবতলে লক্ষ্য রাখি লক্ষ্য রাখো, আপনাদের নিজেই ভাবক যে আলফার 1,000 বা 500 যুবকে আজির তারিখত জনগণক লগত নোলাক জনজাগরণ সৃষ্টি নকরাক স্বাধীনতা সম্ভব নেকি? পরেশ বৰুৱা ছাৰকো মই অনুরোধ জানাইছো যে এইটো ধরনে স্বাধীনতা অনাটো সম্ভব নহয়। এই ধরনের বছর বাগরি যাব, এসাম লড়া মরি থাকিব, যুদ্ধক্ষেত্রত এসাম মানুষের বা বা লৈ থাকিব, কোনোবাই সতীর্থ কোনোবাই সতীর্থক মারিবর কারণে পরিকল্পনা করব, কোনোবাই কারবাক আশ্রয় দিলে তাত হত্যা করবর কারণে চেষ্টা করব, সেই একটা বিভীষিকা মই পরিবেশ সৃষ্টি হয়ে থাকিব। গতি পরেশ বৰুৱা মহাশয়কে মই অনুরোধ জানাইছো যে মহাশয় আত্মনির্ভরতার যোগেদি অর্থনৈতিক সংগ্রামের যোগেদিয়ে জাতিটো মুক্তি সম্ভব, কিন্তু দরদাম করার ক্ষমতা এতিয়াও আপনার আছে। দরদাম করে জাতিটো সুরক্ষিত করবা যদি এজন ব্যক্তি আছে, সেইজনে হচ্ছে পরেশ বৰুৱা। পরেশ বৰুৱা, সেইকাৰণে আমি আহ্বান জানাইছো যে পূর্ণ স্বায়ত্ত শাসনের দাবিত আলোচনার টেবুল আহক, পূর্ণ স্বায়ত্ত শাসনের যোগেদি জাতিটো সুরক্ষিত করক, আর অসমৰ যুবসামটুক আপনি নেতৃত্ব দি পেলায় অর্থনৈতিক সংগ্রামখনক আপনি নেতৃত্ব দিয়ক। পরেশ বাহিনীর প্রসঙ্গক লৈ সুচ্চার হয়ে পড়েছে সদৌ প্রাক্তন সমন্বয়রক্ষী সমিতি। এক সংবাদমেল যোগে জিতেন দত্তই পরেশ বাহিনীক লৈ করে বহু বিস্ফোরক মন্তব্য। স্বাধীন অসমৰ চিন্তা বাদ দি স্বায়ত্ত শাসনৰ দাবীৰে আলোচনাৰ মেজলৈ অহাৰ আহ্বান পরেশ বাহিনীক। আমিতো ওলাই আহিছিলোঁ মতদণ্ডৰ কাৰণে, আমি চক আমি আলফা মই ওলাই অহা দিনাখনে আপোনালোকে তাহানিৰ 2008 চনৰ প্ৰেছ মিট চাব পাৰিব, যিটো প্ৰেছ মিট দিছোঁ তাত স্পষ্টভাৱে কৈছোঁ যে আমি কৈছিলোঁ বাংলাদেশীয়ে জাতিটোৰ অস্তিত্ব বিপন্ন কৰিলে অসমীয়াত, বাংলাদেশীয়ে জাতিটোৰ অস্তিত্ব বিপন্ন কৰি থকা অৱস্থাত যদি আলফাই শক্তিশালী এটা সিদ্ধান্ত নলয় বাংলাদেশীৰ বিৰুদ্ধত, তেতিয়াহ'লে আৰু 20 বছৰৰ পিছত আমি স্বাধীনতা লাভ কৰিলেও সেই স্বাধীনতা বাংলাদেশীক এৰি দিব লাগিব, আকৌ আমি ঘৰতেই বাংলাদেশীৰ বিৰুদ্ধত এখন সংগ্ৰাম কৰিব লাগিব। গতিকে বাংলাদেশীৰ সন্দৰ্ভত একো এটা আলফাই সিদ্ধান্ত গ্ৰহণ নকৰাৰ কাৰণে আমি সেই প্ৰক্ৰিয়াটো ওলাই আহিছিলোঁ। কাৰণ আমাৰ আমি যোৱাটো কি আছিলে, অসম আন্দোলনৰ পিছত আমি গৈছোঁ, অসম আন্দোলন কিহৰ কাৰণে কৈছিলে, বাংলাদেশী খেদিবৰ কাৰণে। কিন্তু বাংলাদেশীক যদি আমি অসমত আদৰণি জনাই থাকোঁ আৰু আমি বাংলাদেশত বহি পেলাই যদি বাংলাদেশীৰ বিৰুদ্ধত যদি মাত নেমাতোঁ, তেতিয়া আমি জাতীয় মুক্তি সংগ্ৰামখন কেনেকৈ আগবঢ়াম? গতিকে সেইবিলাক মতদণ্ড হোৱাৰ কাৰণে আমি ওলাই আহি পেলাই শদিয়াৰ অমৰপুৰত প্ৰথম প্ৰেছ মিটখনত সেইটোৱে কৈছিলোঁ যে বাংলাদেশীৰ বিৰুদ্ধত শক্তিশালী ভূমিকা নোলোৱাৰ কাৰণে আমি অসমৰ জনগণক বাংলাদেশীৰ বিৰুদ্ধত জাতিটো সুৰক্ষিত কৰিবৰ কাৰণে, সংগঠিত কৰিবৰ কাৰণে আমি আলফাৰ পৰা আজিৰ পৰা ওলাই আহিছোঁ, সেইবুলি আমি কৈছোঁ আৰু সেইটো ষ্টেণ্ডত আমি আজিও আছোঁ। পিঠিত লাগি থকা চালফা শব্দৰ পৰা মুকলি হৈ এতিয়া কৃষি কৰ্ম আদিয়ে স্বাৱলম্বী হ'ব খোজাৰ কথা প্ৰকাশ কৰিলে জিতেন দত্তই। কেন্দ্ৰীয় আমি ছচাইটি বনাইছোঁ, কোঅপারেটিভ সোসাইটি, আর এই কেন্দ্রীয় কোঅপারেটিভ সোসাইটির অধীনত 23 জেলার 23 কোঅপারেটিভ থাকিব। 23 কোঅপারেটিভে সেই জেলাবিলাকত যাক সরকারি মাটি আছে, খালি মাটি আছে, সেই মাটিবিলাক সরকারের পৰা বিচাৰি আমি তাত ফার্মিং সেক্টর কাম করিম, ফার্মিং ফার্ম খুলিম, সি ডাইরি ফার্মে হোক, কটারি ফার্মে হোক, পিগারি ফার্মে হোক, তাত আমি ফিশারিয়ে খুলিম বা অন্যান্য এগ্রিকালচার কিছু কাম করার প্ল্যানিং করছো। নারী মহিলাসকলক লৈ পেলায় আমি এটা নারী বাহিনী বনোৱাৰ প্রস্তুত চলিছো, যেটো নারী বাহিনীর কাম হব অর্থনৈতিক স্বাবলম্বিতার কারণে কাম করা, বিশেষক হ্যান্ডলুম সেক্টর কাম করব, গামোচা উৎপাদন হোক, অন্যান্য কাপড় উৎপাদনের যোগেদি অসমৰ মহিলাখিনিক কেনেকৈ এটা স্বাৱলম্বীৰ পথ দেখাব পৰা যায় সেই কামখিনি কৰিব। গতিকে এতিয়াৰ পৰা আমি নিৰবিচ্ছিন্নভাৱে অৰ্থনৈতিক সংগ্ৰামখনত জড়িত হোৱাৰ চিন্তাখিনি কৰিছোঁ। তাৰ কাৰণে আমি অসম চৰকাৰৰ পৰা সহায় বিচাৰিছোঁ যে আমাৰ ল'ৰাখিনিক সহায় কৰক, তাৰ কাৰণে আমি সংবাদ মাধ্যমৰ পৰা সহায় বিচাৰিছোঁ, সংবাদ মাধ্যমে কথাখিনি অসমৰ জনগণক অৱগত কৰাওক যে আমি আমাৰ পিঠিত লাগি থকা এই চালফা নামৰ যিটো এটা
শব্দ, সেই শব্দটোৰ পৰা আমি মুকলি হ'ব বিচাৰিছোঁ। কাৰণ এনেকুৱা এটা ধাৰণা দি দিছে, চালফা মানে যেনে এক আতংক, চালফা মানে যেনে এটা অপৰাধ, চালফা মানে যেন এখিনি দুৰ্ধৰ্ষ মানে সন্ত্ৰাসবাদী, তেনেকুৱা এটা ধাৰণা ইয়াত বিয়পাই দিয়া হৈছে। ওদালগুৰিৰ পৰা অনুপ কাকতি, অসম লাইভ 24।